আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওষুধ পরিচিতি ও স্বাস্থ্যবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, রোগ ধনী গরিব চেনে না, যার যেমন ইনকাম তার খরচের মাত্রাও তেমন থাকা উচিত। তাই বন্ধুরা, আমি আজকে যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এটি একটি ক্যালসিয়াম ট্যাবলেট। যারা কম টাকায় ভালো মানের ক্যালসিয়াম খেতে চান, আজকে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তাহলে বন্ধুরা, আমি আশা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। বন্ধুরা, তাহলে এখন ভিডিওটি শুরু করা যাক। তাহলে বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেই কিভাবে বুঝবেন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব আছে। বন্ধুরা, যাদের বিনা কারণে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা করে, সাথে মাংসপেশিতে ব্যথা করে, তাহলে অবশ্যই বুঝে নেবেন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব আছে। এছাড়াও ক্যালসিয়ামের অভাবে আপনার শরীর দিন দিন দুর্বল হয়ে পড়বে, কোনো কাজ করার এনার্জি পাবেন না, বয়সের সাথে সাথে মাজা ব্যথা বাড়তে পারে। এই ধরনের লক্ষণগুলো যাদের শরীরে দেখা দিবে, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের শরীরে ক্যালসিয়ামের অভাব। বন্ধুরা, টাকার অভাবে অনেকেই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারেন না, তো তাদের জন্য আমি আজ এই ক্যালসিয়াম ট্যাবলেটটি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আর এই ক্যালসিয়ামটির নাম হচ্ছে ক্যালসিয়াম ডি। এই ট্যাবলেটটি দুটি উপাদান দ্বারা তৈরি, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি। এই ক্যালসিয়ামটি প্রস্তুত করেছেন অ্যালবিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি মূলত গরিবের ক্যালসিয়াম, যাদের টাকা পয়সা কিছুটা কম কিন্তু ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার দরকার, তারা এই ক্যালসিয়ামটি খেতে পারেন নিশ্চিন্তে। বন্ধুরা, যেখানে অন্য কোম্পানির সেম ক্যালসিয়াম 100 থেকে 120 টাকা, সেখানে এই অ্যালবিয়ন কোম্পানির ক্যালসিয়াম এক পাতার দাম মাত্র 60 টাকা। তাহলে বন্ধুরা, আপনারা খুব সহজে বুঝতে পারছেন কত কম দামে আপনারা এই ক্যালসিয়ামটি পাচ্ছেন। এবার আসি বন্ধুরা খাওয়ার নিয়ম। এই ক্যালসিয়াম ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে, প্রতিদিন দুপুরে ভাত খাওয়ার পর একটি করে ট্যাবলেট সেবন করবেন। বন্ধুরা, এই ওষুধ সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে। তাহলে বন্ধুরা, অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো ওষুধ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।